বললেই আমাদের চোখে ভেসে ওঠে বিল গেটস, মুকেশ আম্বানিদের নাম। তবে তারা এককভাবে তালিকার একবারে উপরের দিকে থাকলেও পরিবারের মোট সম্পদ এর দিক পর্যালোচনা করলে তালিকাটি বদলে যায় বেশ কিছুটা। সম্প্রতি বিশ্বের সবচেয়ে ধনী পরিবারগুলোর একটি তালিকা প্রকাশ করেছে ইনসাইডার মাঙ্কি ফোর্বস নামের বেশ কিছু প্রতিষ্ঠান। তাদের মধ্যে শীর্ষে রয়েছে রথশিল পরিবার। ফোর্বস ম্যাগাজিন প্রতি বছর বিশ্বের সম্পদশালী পরিবারের তালিকা প্রকাশ করে, কিন্তু অনেক সম্পদের মালিক হওয়া সত্ত্বেও সেই তালিকায় থাকে না এই রথশিল পরিবার নাম। বলা যায় বর্তমান বিশ্বের সবচেয়ে রহস্যময় পরিবার এটি। বর্তমানে প্রচলিত আধুনিক ব্যাংকিং ব্যবস্থা এই পরিবার হাত ধরেই চালু হয়েছিল। এই পরিবারের আনুমানিক সম্পত্তির পরিমাণ প্রায় $2 ট্রিলিয়ন। মেয়ার রথশিলকে বলা হয় এই পরিবারের রূপকার। তিনি ছিলেন জার্মানের রাজ পরিবারের অর্থ ব্যবস্থাপক। পদবীর সাহায্য নিয়ে তিনি পোর্টোতে নতুন একটি ব্যাংকিং পদ্ধতি পাশ করিয়ে নেন। এই পদ্ধতির মাধ্যমে জার্মান অভিজাত শ্রেণীর লোকদের সাথে লেনদেন করতেন তিনি। তার 5 সন্তান প্রাপ্তবয়স্ক হলে তাদেরকে পাঠিয়ে দেন বিশ্বের গুরুত্বপূর্ণ 5টি অঞ্চলে। সেসব স্থানে গিয়ে তার 5 সন্তান এই ব্যাংকিং ব্যবস্থার উন্নতি ঘটান। বলা হয়ে থাকে পুরো বিশ্বের ব্যাংক ব্যবস্থা, সামরিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা এই পরিবারের নিয়ন্ত্রণে। ডলার ও পাউন্ড এর নোট ছাপানো তাদের হাতে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট কে হবে সেটাও নির্ধারণ করে দেয় এই পরিবার। তবে এই তথ্যের নির্ভরযোগ্য কোনো প্রমাণ নেই। বিশ্বজুড়ে এই পরিবারকে নিয়ে অনেকগুলো কনস্পিরেসি থিওরি প্রচলিত আছে। বিশ্বের বেশিরভাগ সম্পত্তি তাদের মজুদ রয়েছে। এই পরিবারের প্রভাব ও ক্ষমতা এতটাই বেশি যে তাদের ঠিক কত পরিমাণ সম্পদ আছে তা কেউ সঠিকভাবে প্রকাশ করতে পারে না। তবে যাই হোক, তাদের সম্পদের পরিমাণ ট্রিলিয়নের কম কখনোই হবে না। তালিকা দ্বিতীয় স্থানে রয়েছে সৌদি রাজ পরিবার। সমগ্র সৌদি আরবের অর্ধেকের বেশি পরিমাণ সম্পদের মালিক সৌদি রাজ পরিবার। সেই 18 শতক থেকে সৌদি আরব শাসন করছে এই পরিবার। ধীরে ধীরে গড়ে উঠেছে তাদের সম্পদের পাহাড়। এই পরিবারের ওয়েবসাইটের তথ্য অনুসারে তাদের মোট সম্পদের পরিমাণ $1.4 ট্রিলিয়ন। তার বিপরীতে দেশটির মোট সম্পদ GDP এর পরিমাণ $1.9 ট্রিলিয়ন। কাগজে কলমে এই পরিবারই বর্তমান বিশ্বের সবচেয়ে সম্পদশালী পরিবার। এই সম্পদের সবচেয়ে বড় উৎস তেলের খনি। এছাড়াও আয়ের উৎস হিসাবে আছে জায়গা, রিয়েল এস্টেট ব্যবসা, মূল্যবান ব্যবসায়িক চুক্তিপত্র ইত্যাদি। তালিকার 3 নম্বরে রয়েছে ওয়ালটন পরিবার। এই পরিবার মোট সম্পত্তির পরিমাণ প্রায় $152 বিলিয়ন। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ধনী পরিবার এটি। বিশ্বখ্যাত রিটেল শপ ওয়ালমার্ট এর মালিক এরাই। ওয়ালমার্টই তাদের আয়ের মূল উৎস। সারা বিশ্বের 27টি ভিন্ন ভিন্ন রাষ্ট্রে 11,000-এরও বেশি রয়েছে ওয়ালমার্টের শাখা। জনাব ওয়ালটন 1962 সালে ওয়ালমার্টের প্রথম শপটি চালু করেন। পূর্বের অভিজ্ঞতা থেকে তিনি উপলব্ধি করতে পারেন বড় শহরের বড় বড় প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতায় টিকে থাকা যাবে না, তাই তিনি বেছে নেন ছোট শহরগুলোকে। কিন্তু শহরগুলো বিচ্ছিন্ন এবং দূরে হলে সেগুলোকে সঠিক সময়ে সঠিক পণ্য সরবরাহ করা বেশ কঠিন হয়ে যাবে। এই দিকটি তিনি সফলতার সাথে সামাল দিলেন। উপযুক্তভাবে বিপণনকারী, নির্বাচনকারী এবং সরবরাহকারী বানিয়ে নিলেন এবং এই আইডিয়ায় অনেক সফলতা পেলেন তিনি। সরকারি প্রতিষ্ঠানগুলো বাদ দিলে এটি বিশ্বের সবচেয়ে বেশি মানুষের কর্মসংস্থানদাতা। 2015 সালে এখানে চাকরিজীবীর সংখ্যা ছিল 2.1 মিলিয়ন। ওয়ালটন পরিবার এই সংস্থার প্রায় 50% শেয়ারের মালিক। তালিকার 4 নম্বরে রয়েছে কস পরিবার। এই পরিবারের মোট সম্পত্তির পরিমাণ প্রায় $89 বিলিয়ন। যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহৎ বেসরকারি কর্পোরেট প্রতিষ্ঠান কজ ইন্ডাস্ট্রি এর মালিক এই পরিবারই। এদের আয় উৎস হলো তেল, রিয়েল এস্টেট, কেমিক্যালস ও সার ইত্যাদি। এরা এতই প্রভাবশালী যে যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রার্থীদেরকে বড় অঙ্কের অর্থ অনুদান দেয়। প্রকৌশলী ফ্রেড সি কজ এই সম্পদের ভিত্তি স্থাপন করেন। 1940 সালে তিনি একটি তেল শোধনাগার প্রতিষ্ঠা করেন। এটি পরবর্তীতে খুব শক্তিশালী মাল্টিন্যাশনাল কোম্পানিতে পরিণত হয়। তালিকার শেষ ও 5ম স্থানে রয়েছে মার্স পরিবার। এই পরিবারের মোট সম্পত্তির পরিমাণ প্রায় $80 বিলিয়ন। এই পরিবারের আয়ের প্রধান উৎস চকলেট ও ক্যান্ডি। প্রতিষ্ঠাতা ফ্রাঙ্কলিন 1911 সালে সর্বপ্রথম এই ব্যবসা শুরু করেন। 1929 সালে এই প্রতিষ্ঠানের দায়িত্ব নেয় তার সন্তান ফরেস্ট। তার সময়কালে বিশ্বখ্যাত চকলেট মার্স বার এবং মিস্টার অ্যান্ড মিসেস প্রক্রিয়াজাত শুরু হয়। তার 3 সন্তান ফরেস্ট জুনিয়র, জ্যাকলিন এবং জন বর্তমানে এই প্রতিষ্ঠানের মালিক। যুক্তরাষ্ট্রের কুকুর পালন খুব জনপ্রিয়। সেখানে অনেকে নিজের কুকুরকে নিজের সন্তানের মতো দেখে। কুকুরের জন্য আলাদা খাবার দিতে হয়। এসব খাবারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে পেডিগ্রি। পেডিগ্রি কোম্পানির মালিকও এই মার্স পরিবার। বিশ্বের এই শীর্ষ ধনী পরিবারগুলো নিয়ে আপনার কোনো মতামত থাকলে আমাদের জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে অ্যাপ্রিশিয়েট করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।